আইমাকে জিজ্ঞেস করেন আপনি, 661 হিজরিতে জন্ম, 728 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 256 পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন, ওমিন আহলিস সুন্নাহ ওয়াল জামা মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা আন ইখলুকাল্লাহু আবা হানিফা ওয়া শাফি ও মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা ফাইন্নাহু মাযহাবুস সাহাবা তালাক্কাহু আন নাবিয়্যিহিম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন কত দূর আগে, যে আহলে সুন্নাহ আল জামাত এই মাযহাবটা অতি প্রাচীন পরিচিত মাযহাব। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ সৃষ্টি করার আগে থেকে এটা পরিচিত ছিল। ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এই মাযহাবটা হলো সাহাবীদের মাযহাব। তালাক্কাহু আন নাবিয়্যিহিম, তারা পেয়েছেন তাদের নবী থেকে। আলহামদুলিল্লাহ, কতদিন আগের কথা। পাওয়ার পরেও গোপন করার কি দরকার? তার আগের একটা তথ্য বলতে ভুলে গেছি, মাফ করবেন আমাকে। 392 হিজরিতে জন্ম, 463 হিজরিতে মৃত্যু। আবু বকর খতিব বাগদাদি তিনি বই লিখেছেন শারাফ আসহাবুল হাদিস। এই গ্রন্থের মধ্যে তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন, এত চমৎকার একটা মন্তব্য করেছেন তিনি 47 পৃষ্ঠায়। তিনি বলেছেন, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াতু ইলা হাওয়া ওয়া তারজিউ ইলাইহি ওয়া তাসতাহসিনু রায়ান তাকিফু আলাই। সারা পৃথিবীতে যত দল আছে সমস্ত দলগুলো প্রবৃত্তির অনুসরণ করে এবং রায়কে, নিজের মতামতকে ভালোবাসে এবং তার উপরে অটল থাকে, সেওয়ায় আসহাবুল হাদিস। তবে আহলে হাদিস গণ নয়, প্রবৃত্তির অনুসরণ করে না, রায়ের অনুসরণ করে না। কারণ ফাইনাল কিতাব উদ্দাতুহুম, আল্লাহর কিতাব আল কুরআন হলো তাদের মূল হাতিয়ার। ও সুন্নাত হুজ্জাতুহুম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূল আফিয়াতুহুম, আর রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। আমাদের ইমাম কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, তিনি বলছেন, ফাকাদ জালাল্লাহু তাআলা আরকানাস শারিয়া আহলা ওয়া আরকানাস শারিয়া, আল্লাহ আহলে হাদিসদেরকে পৃথিবীতে শরীয়তের রুকুন তৈরি করেছেন। ওয়া হাতামা বিহিম কুল্লা বিদআতিন শানিয়া, আর তাদের মাধ্যমে নিকৃষ্ট বেদাতকে আল্লাহ ধ্বংস করে থাকেন। ওহুমুল ওয়াসিত দুবাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতিহি, আর আহলে হাদিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর উম্মতের মাঝে সমন্বয়কারী। তারা আল্লাহ রাসূল কি করেছেন, কোন আকীদা পোষণ করেছেন, একমাত্র আহলে হাদিসরাই সমর্থন করে। ওয়াল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি, আহলে হাদিসদের মুজতাহিদ যারা, তারা মুল্লাতকে হেফাজত করে থাকেন। কেন? আনওয়ারুহুম জাহিরা, তাদের পথ হলো পরিষ্কার। অহুজ্জাতুহুম কাহিরা, তাদের দলিল হলো অত্যন্ত দৃঢ়। ওয়া মাযাহিবুহুম যাহিরা, তাদের পথ হলো পরিষ্কার। ওয়া আনওয়ারুহুম ফাযাইলুহুম যাহিরা, তাদের মর্যাদা হলো সারা পৃথিবীর মানুষের উপরে। ওয়া হুজ্জাতুহুম কাহিরা, তাদের দলিল হলো অত্যন্ত অকাট্য। এই মন্তব্যগুলো তিনি করেছেন। তারপর বলছেন, ফাকাদ জালাল্লাহু আহলাহু হুররাসাদ্দিন, আহলে হাদিসদেরকে আল্লাহ পৃথিবীতে দ্বীনের পাহারাদার হিসাবে আল্লাহ নিযুক্ত করেছেন। সারা পৃথিবীতে যেখানে যে দিনের মধ্যে নতুন কিছু তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদের দ্বারা সেটাকে প্রতিরোধ করে থাকেন। তারপরে বলছেন, অহমুল কওয়ামুনা বি আমরিহা ওয়া শানিহা, তারাই হলো শরীয়তের মর্যাদাকে প্রতিষ্ঠাদানকারী। ওয়াল হুফাযু লি আরকানিহা, শরীয়তের রুকুনকে তারাই সংরক্ষণ করেন। আলা উলাইকা হিজবুল্লাহ, সাবধান পৃথিবীবাসী জেনে রাখো, এরাই হলো পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তিনি বাগদাদে বসে থেকে এই মন্তব্য করছেন শারফা সাহাবুল বইয়ের মধ্যে। বন্ধুরা আমার, আসলে আহলে হাদিসদের সম্পর্কে যারা মন্তব্য করে গেছেন, এই মন্তব্যগুলো অত্যন্ত প্রশংসনীয়। এই জন্য বেদাতীরা সহ্য করতে পারে না। এটা আব্দুল কাদের জিলানি বলে গেছেন। আব্দুল কাদের জিলানি বলছেন, এইলাম আন্নালি আহলিল বিদআ আলামাতিন, বেদাতীদের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে ইউরাফুনা বিহা, আলামত দ্বারা চিনা যায়। ফা আলামাতু আহলিল বিদআ আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার, আলা বেদাতীদের আলামত হলো যারা সুন্নাতপন্থী তাদেরকে মানে বিভিন্ন বাজে নামে ডাকা।
এইগুলো সবই আহলে সুন্নাত এবং আহলে হাদিসদের বিরুদ্ধে অন্তর জ্বালার কারণ। তিনি সেই যুগে বলে গেছেন, আহলে হাদিসদেরকে গালিগালাজ করার কারণ হলো আহলে হাদিসরা কুরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে।